রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের চশমা পরিচ্ছেদে। চশমা, বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসার ভয়ঙ্কর দিক জানার পরে আশা করি এখন তোমরা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। প্রত্যাবর্তনের পথে তোমাদেরকে স্বাগতম। এই পথে অনেক ধরনের সংশয়, অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মাঝে কাজ করবে। এই দ্বিধাদ্বন্দ্ব সংশয়গুলো দূর করার পাশাপাশি প্রত্যাবর্তনের পথে প্রতিটি ফাঁদ এবং সেগুলো এড়ানোর উপায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বইয়ের কলরব ছোট রাখার জন্য খুব বিস্তারিত আলোচনার সুযোগ নেই, সেগুলো আমাদের ওয়েবসাইট এবং পেজে পাবে। তবে সে আলোচনায় যাবার আগে তোমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে। পরবর্তীতে যাওয়ার আগে যারা আমাদের সিরিজটি শোনার পর থেকে দিনের পথে চলে আসছেন, প্রত্যাবর্তন করেছেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানান। সেকুলার বিশ্ব ব্যবস্থা, মিডিয়া, সুশীল প্রগতিশীল গোষ্ঠী আর লিবারেল মিশনারিদের মগজধোলায় শিকার হয়ে তোমরা বিশ্বকে, নিজের জীবনকে যে চশমার মধ্যে দিয়ে দেখতে শিখেছ, সেই চশমা খুলে ফেলতে হবে। এর বদলে পড়তে হবে ইসলামের চশমা। পৃথিবী ও জীবনকে দেখতে হবে তাওহীদের চশমা দিয়ে। দেখো, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তিনিই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। তিনি আমাদের সেই বিষয়গুলো করতে আদেশ দিয়েছেন যা আমাদের নিজেদের জন্য, পরিবার, সমাজ ও সভ্যতার জন্য উপকারী। তিনি সেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন যা আমাদের জন্য ক্ষতিকর। নৈতিকতার ভিত্তি হলো আল্লাহ ও ইসলাম। শালীনতা, অশ্লীলতা, ঠিক বেঠিক, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, সব কিছুর একমাত্র নীতি নির্ধারক হলেন আল্লাহ। কোনো মানুষ, কোনো সংঘ, সভ্যতা, ঐতিহ্য বা সংস্কৃতি নয়। আল্লাহ বলেছেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে তার পক্ষ থেকে তা কখনোই গ্রহণযোগ্য হবে না, আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। সূরা আলে ইমরান 85। তুমি যখন ইসলামের এই চশমা চোখে দুনিয়াটাকে দেখা শুরু করবে, তখন অনেকগুলো সন্দেহ আর দ্বিধাদ্বন্দ্ব তোমার মধ্য থেকে চলে যাবে। নারী পুরুষের সম্পর্ককে ইসলামের চশমায় দেখার জন্য আমাদের কিছু জিনিস জানা ও মানা জরুরি। এক, যৌনতা কেবল বিয়ের মাঝেই হবে। বিয়ের বাইরে নারী পুরুষের যৌন সম্পর্ক জায়েজ নেই। তবে ক্রীতদাসের সাথে জায়েজ আছে, তবে ওই ক্রীতদাস আমাদের সময়কার বাসা বাড়িতে কাজ করার দাসী নয়। বিস্তারিত জানার জন্য ডক্টর শামসুল আরেফিন শক্তি রচিত ইসলামের দাস দাসীর ব্যবস্থা বইটি অবশ্যই পাঠযোগ্য একটা বই। প্রেম ভালোবাসা থেকে দূরে থাকার ক্ষেত্রেও পরোক্ষভাবে সাহায্য করতে পারে এই বইটি। আল্লাহ বলেছেন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষিত, নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া, এতে তারা নিন্দিত হবে না। তারপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারাই হবে সীমালঙ্ঘনকারী। দুই, মাহারাম ছাড়া অন্য নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলামে জায়েজ নেই। মাহারাম হলো সেই সমস্ত নারী পুরুষ যাদের সঙ্গে বিয়ে হারাম। মেয়েদের জন্য মাহারাম হলো বাবা, দাদা, চাচা, মামা, নিজ ভাই, দুধ ভাই ইত্যাদি। ছেলেদের জন্য মাহারাম হলো মা, খালা, ফুপি, দাদি, নানি, নিজ বোন, দুধ বোন ইত্যাদি। মামা তো, চাচা তো, খালা তো, ফুপা তো ভাই বোন, দেবর, ভাবি, দুলাভাই, শালী একে অপরের মাহারাম না। এদের সাথে শরিয়া অনুযায়ী পর্দা করতে হবে, অবাধ মেলামেশা করা যাবে না। শুধু যে নির্জনেই মেলামেশা বন্ধ করতে হবে এমন না, সামাজিক গ্যাদারিং যেমন ধরো অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। শরিয়াসম্মত কোনো কারণ ছাড়া অনর্থক কথা বলা যাবে না, খোঁজগল্প করা যাবে না, চ্যাট করা, হাই হ্যালো তো বহু দূরের কথা। আলকেমি লেখাতে আমরা দেখেছি নারী পুরুষের কাছাকাছি অবস্থান এবং কথাবার্তা কীভাবে মানুষকে প্রভাবিত করে। তিন, নারী পুরুষ উভয়কেই পর্দা করতে হবে। পোশাক পরতে হবে শরিয়ার নির্দেশনা অনুযায়ী। শুধু শরীর ঢাকা যথেষ্ট না, শরীরের কাঠামো যেন বোঝা না যায় তাও লক্ষ্য রাখতে হবে। এই কথা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। আলকেমির লেখাতে আমরা দেখেছি নারীর সৌন্দর্য, শরীরের গঠন ছেলেদের কিভাবে পাগল করে দেয়। চার, চোখের হেফাজত করতে হবে নারী পুরুষ উভয়কেই, বিশেষ করে পুরুষের জন্য এটি অত্যন্ত জরুরি। নারীর তুলনায় পুরুষেরা সৌন্দর্য আর চেহারা দেখে বেশি প্রভাবিত হয়। পাঁচ, সবচেয়ে জরুরি হলো সঠিকভাবে তাওহিদ বোঝা। নিজেদের মুসলিম দাবি করলেও আমরা অনেকেই তাওহিদের অর্থ এবং দাবিগুলো বুঝি না। তাওহিদের একটা অর্থ হলো আল্লাহ আমার মালিক, আমি তার দাস, তিনি আমাকে যা বলবেন সেটাই আমাকে করতে হবে, শুনলাম ও মানলাম, এটাই হবে মুসলিমের মনোভাব। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কাজটা শরিয়াতে হালাল না হারাম, এই কাজটাকে আল্লাহ পছন্দ করবেন নাকি অপছন্দ করবেন। তুমি যখন এই বিষয়টা মেনে নেবে, তখন ব্রেকআপ করলেও মনে কষ্ট পাবে এমন সংশয় থাকবে না। দিনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে আত্মপ্রতারণার সুযোগ থাকবে না। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ক্ষতি করা
প্রতিষেধ নেওয়ার জন্য ছবি ভাইরাল করে দেওয়া, মিথ্যা ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা দেওয়া, আত্মহত্যা করা, মদ গাঁজা সিগারেট খেয়ে জীবন নষ্ট করার মতো কাজগুলো করার সুযোগ পাবে না, কারণ এগুলো সবই মহান আল্লাহর অবাধ্যতা। প্রেম ব্রেকআপের পরে এই চরমপন্থী প্রক্রিয়াগুলোর মূল কারণ হলো ক্রমাগত ব্রেন ওয়াশিংয়ের ফলে আমরা প্রেমকে জীবনের মূল উদ্দেশ্য ও সার্থকতা হিসেবে দেখি। পাশাপাশি আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য কী, জীবনের সার্থকতা কোথায় আমরা জানি না। বিদ্যমান বিশ্ব ব্যবস্থার বিপরীতে ইসলাম আমাদের শেখায় আমাদের পৃথিবীতে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ এজন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমারই ইবাদত করবে। সূরা আয-যারিয়াত 56। এটা কিন্তু শুধু নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মহান আল্লাহর নির্ধারিত শরিয়া অনুযায়ী ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব পর্যায়ে প্রতিটি বিষয়ে আমল করা এবং সে অনুসারে চলাও আল্লাহর ইবাদত। এটাই দুনিয়াতে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যম। এর মাধ্যমে মুসলিম উম্মাহ মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এর মাধ্যমেই সৃষ্টির হক সংরক্ষিত হয়, দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় ভারসাম্য। কাজেই ব্যক্তিগত সম্পর্ক, আচার আচরণ, লেনদেন, সামাজিক কিংবা অন্য ইস্যুতে আল্লাহর কথা অনুযায়ী কাজ করা, তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করাও ইবাদাহ। এই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের জীবনের মূল উদ্দেশ্য প্রেম করা নয়, বোহেমিয়ানের মতো জীবন কাটিয়ে দেওয়া, ভবঘুরের মতো দুয়ারে দুয়ারে সস্তা সুখের খোঁজ করা, মানুষের কাছে আকর্ষণীয় বা কাঙ্ক্ষিত হওয়া মানুষের জীবনের উদ্দেশ্য না। মানুষ আল্লাহর দাস, আর হিসেবে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য আল্লাহর গোলামি করা। এতে আমাদের জীবনের প্রকৃত সফলতা, সুখ এবং শান্তি নিহিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যেমনটা বলেছেন, মানুষের অন্তর সৃষ্টিগতভাবে দুইভাবে আল্লাহর উপর নির্ভরশীল। একটি হলো ইবাদতের ক্ষেত্রে, যা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য, আর একটি হলো আল্লাহর সাহায্য ও তার উপর ভরসা করার ব্যাপারে। আল্লাহর ইবাদত ছাড়া, তাকে ভালোবাসা ছাড়া, তার দিকে প্রত্যাবর্তন ছাড়া অন্তর কখনোই বিশুদ্ধ হবে না, সফলতা লাভ করবে না, খুশি হবে না, সুখ পাবে না, প্রশান্তি পাবে না, এমনকি জ্যোতিষে উপভোগের সব কিছু পেয়ে যায় তারপরেও অন্তর প্রশান্ত হবে না। এই বিষয়গুলো পাশাপাশি নারী পুরুষের সম্পর্কের ব্যাপারেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তোমাকে। এতদিন নারী পুরুষের সম্পর্কে তুমি দেখেছ প্রেমের ফিল্টারের ভেতর দিয়ে। আসলে বলা ভালো, এভাবেই তোমাকে শেখানো হয়েছে, কিন্তু নারী পুরুষের সম্পর্কের মূল ভিত্তি হলো বিয়ে। আর প্রেম আর বিয়ের মধ্যে আছে বেশ কিছু মৌলিক পার্থক্য, এ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নেই, সেটা অন্য কোনো দিনের জন্য তোলা থাক। তবে এখানে আমরা সংক্ষেপে কিছু বিষয়ে বলি। ক, প্রেমের মূল বৈশিষ্ট্য হলো আকর্ষণ, নতুনত্ব, যৌনতা। অন্যদিকে যৌনতার পাশাপাশি বিয়ের বৈশিষ্ট্য হলো দায়িত্ব, সম্মান, মায়া, যত্ন, পারস্পরিক নির্ভরশীলতা, স্থায়িত্ব। বিয়েতে মজার সাথে সাথে আপাতভাবে কঠিন কঠিন অনেক বিষয় আছে। অন্যদিকে প্রেমে আপাতদৃষ্টিতে শুধুই মজা, কোনো দায়িত্ব নেই, কোনো টেকসই বন্ধন নেই। নতুন নতুন প্রেম করে নতুন নতুন শরীরে ডুব দেওয়া কিংবা পছন্দের মানুষের সান্নিধ্য উপভোগ করা এর সহজাত বৈশিষ্ট্য। এখানে কেবল সুখ আর সুখ, কিন্তু সাধারণ যেসব বিষয়ে শুধুই সুখের প্রতিশ্রুতি দেয় সেগুলো মরীচিকা হয়, প্রেমও মরীচিকা, যার বিস্তারিত আলোচনা আমরা করে এসেছি। নোঙর ছাড়া নৌকা মুক্তভাবে চলতে পারে, কিন্তু দিন শেষে সেই ছুটে চলার পরিণতি কী হয়? সেই নৌকা কি গন্তব্যে পৌঁছায়? খ, এই পার্থক্যের কারণে বিয়ে এবং প্রেমের ক্ষেত্রে মানুষের মাইন্ডসেট প্রায় সম্পূর্ণ আলাদা থাকে। এজন্যই অনেক সময় বলতে দেখা যায় অমুক প্রেম করার জন্য ভালো, কিন্তু বিয়ের জন্য ম্যাটেরিয়াল না। মানুষ যাদের সাথে প্রেম করে তাদের অনেকেই বিয়ের উপযুক্ত মনে করে না। বিয়ে করতে গিয়ে একজন পুরুষ তার শুধু যৌনসঙ্গী খোঁজে না, সে তার সন্তানের মাকে খোঁজে। নারী শুধু বিছানায় সঙ্গী আর টাকার মেশিন খোঁজে না, তার সন্তানের পিতাকেও খোঁজে। স্বামী আর স্ত্রীর মধ্যে মানুষের সুখ দুঃখ ভাগিদার খোঁজে, জীবনের অংশীদারকে খোঁজে, দুনিয়া এবং আখিরাতের সাথীকে খোঁজে। বিয়ের মাধ্যমে দুটো পরিবারের সম্পর্ক হয়, দুটো বংশগতি এক সূত্রে এসে মেলে। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সহজভাবেই ব্যক্তি, পরিবার এবং সমাজকে স্থিতিশীল করে। উড়নচণ্ডী, বাউন্ডেলে ছেলেটাও বিয়ের পর সিরিয়াস হয়ে যায়, তাকে দায়িত্বশীল হতে হয়। সে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে, সন্তানের দায়িত্ব নেয়, পরিবার ও সমাজে অবদান রাখে। অন্যদিকে প্রেমের উদ্দেশ্য কি? প্রেমের উদ্দেশ্যই হলো ক্ষণিকের সুখ, স্রেফ আনন্দ আর কিছু না, হয় শরীরের মাধ্যমে নয়তো সান্নিধ্যের মাধ্যমে।
প্রেমের সময় মানুষ সেই মানুষটাকেই বেছে নেয় যাকে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়, তৎক্ষণাৎ যার কারণে তার মস্তিষ্কে ডোপামিন কিংবা সেক্স হরমোন রিলিজ হবে। যৌনতা অথবা বিচ্ছেদ ছাড়া প্রেমের কোনো চূড়ান্ত গন্তব্য নেই। প্রেম সবসময় একটা সাময়িক অবস্থা, সাময়িক সুখ, সাময়িক সান্নিধ্য, সাময়িক মনোযোগ, সাময়িক আবেগ ও অবস্থান। কাজেই এ সম্পর্ক হয় ক্ষণস্থায়ী। হরমোনের নেশা কেটে গেলেই সম্পর্কও হারিয়ে যায় অথবা দুর্বল হয়ে পড়ে। সম্পর্ক হিসেবে বিয়ে আর প্রেম যে একেবারেই আলাদা, অনেক ক্ষেত্রে বিপরীতমুখী, এ বিষয়টা খুব ভালোভাবে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কার একটি ঘটনা থেকে। একদিন এক লোক আসলো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। কেন কেন তুমি তাকে তালাক দিতে চাও? কারণ আমি তাকে আর ভালোবাসি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব ঘর কবে থেকে কেবল ভালোবাসার উপরে গড়ে উঠেছে? সেবা যত্ন, তদারকি, অভিভাবকত্ব, এগুলো কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তা হলো, ভালোবাসাই বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। এমন অনেক পরিবার আছে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছুর উপর ভিত্তি করে। হতে পারে তারা আগে একে অপরকে ভালোবাসত, কিন্তু মানুষের মন বদলায়, অনেক কিছুই ভুল হতে পারে। কিন্তু তার মানে কি স্ত্রীকে বা স্বামীকে আর ভালোবাসি না, এই কারণে পরিবার ভেঙে ফেলতে হবে? আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও দয়া দিয়েছেন। যদি ভালোবাসা শেষ হয়ে যায় তারপরও সেখানে দয়া থাকে, যত্ন, অভিভাবকত্ব, দায়িত্ব, সমবেদনা আর সহানুভূতি থাকে। একজন স্বামীর উচিত তার স্ত্রীর যত্ন নেওয়া, যদিও সে তার স্ত্রীকে এখন আর তার ভালো লাগে না। ঠিক একই কথা প্রযোজ্য স্ত্রীদের ক্ষেত্রেও। একজন মুসলিম আখিরাতকে কেন্দ্র করে বাঁচে। তার কাছে পরিবার হলো এমন এক নিউক্লিয়াস যেখানে সে তার বাচ্চাদের লালন পালন করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাঝে মাঝে আমার ইচ্ছা করে না, তারপরও স্ত্রীর সাথে নিজের উপর জোর খাটিয়ে ঘুমাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামনা অনুভব না করা সত্ত্বেও নিজের উপর জোর করে স্ত্রীর সাথে ঘুমাতেন। হয়তো এর মাধ্যমে আল্লাহ এমন এক বান্দা তৈরি করবেন যে আল্লাহর প্রশংসা করবে, যার মাধ্যমে দিন প্রচার করবেন, ইসলামের সুরক্ষার জন্য যে লড়াই করবে, যে আল্লাহ তাআলার ইবাদত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, তাকে তালাক দিও না। প্রেমই জীবনের সব কিছু না, প্রেম অনেকটাই মরিচিকার মতো। বিয়ের পর সময়ের স্রোতে বাস্তবতায় ধাক্কা খেয়ে শুরুর সেই আমেও আকর্ষণ কমে যায়। এসব নিয়ে অনেক আলোচনা আমরা করে আসলাম, কিন্তু প্রেম ফুরিয়ে যেতেই পারে। প্রেম ফুরালেও দয়া ফুরালে চলবে না, ভালো আচরণ থাকতেই হবে। আশা করি বিয়ে, প্রেম, নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে ইসলাম তোমার কাছ থেকে কী দাবি করে তা বুঝতে পেরেছ। তাহলে শুধু একটা জিনিস মাথায় রাখলেই সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে, আর তা হলো, সবার আগে আসবে আল্লাহ। কোনো কাজ যদি দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু সেটা আল্লাহর আদেশে হয়, তাহলে দুনিয়ার সব মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কাজটি করতে হবে। প্রেম থেকে সরে আসো, ব্রেকআপের সময়, ব্রেকআপের পর নিজেকে নিয়ন্ত্রণ করো। সব ক্ষেত্রে এই বিষয়টি সব সময় মাথায় রাখবে, আল্লাহ ও তার রাসূল অধিক হকদার। সত্যিকারের মুসলিম হলে তারা যেন তাদেরকে সন্তুষ্ট করে। সূরা আত-তাওবা 62। আলোর পথের এই অভিযাত্রায় তোমাকে স্বাগতম। আর এখানে শেষ হচ্ছে চশমা। আমাদের যেসব ভাইয়েরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা তাদের হারাম সম্পর্কগুলো ছেড়ে এসেছেন, তারা আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা আমাদের অনুপ্রেরণার অনেক বড় একটি উৎস, আমাদের কাজের ফলাফল। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এমন কিছু ভাই পেয়ে যাব। আপনারা আমাদেরকে হতাশ করবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।